ফাইনালি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি ঘর সারাচ্ছি। এই ঘরটা সারানো হবে, সারানো হবে মানে প্লাস্টার হবে আর রং হবে। হ্যালো গাইস, আমি তোমাদের জন্য চলে এসেছি নিয়ে একটা দারুণ ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাতের একটা ধামাকা পিকনিক, আর সাথে তোমাদের জন্য আরো একটা খবর আমি দিতে এসেছি। সেটা হলো কিছুদিনের মধ্যে হয়তো তোমরা দেখতে পাবে আমার ঘরের যে চারিদিকে তোমরা দেখো এত রকমের পর্দা রয়েছে, সেই পর্দাগুলো হয়তো একটু হলেও কমে যাবে, মানে আমি ঘরটা সারাতে চলেছি। তো কি করব কি করব মানে ঠিক করব কি করব না ভাবতে ভাবতে একবার ভাবছি পয়সা খরচ হয়ে যাবে, আবার ভাবছি না করাটা দরকার। তো এই ভাবতে ভাবতে ফাইনালি ডিসিশন নিয়ে নিয়েছি আমি ঘর সারাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে আজকে মানে শেয়ার করব। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তো চলো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তো সকাল সকাল আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো সকালে শুরুতে আমার মা মিষ্টির প্যাকেট নিয়ে বসে পড়েছে, ভাইয়ের এত ভালো রেজাল্ট হওয়ার জন্য মা এখন পাড়ার সবাইকে মিষ্টি খাওয়াতে চলেছে। তো তোমাদের জন্য রইল মিষ্টি, চলে এসো, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা সকাল সকাল আমার মা কি করছে দেখো, মিষ্টি নিয়ে চলে এসেছে সবাইকে দেওয়ার জন্য। এই যে তো সকাল সকাল চা খেয়ে নিয়েছি, এবার তোমাদের সাথে শেয়ার করব যে খুশির খবরটা কি রয়েছে, তো চলো দেখো। তো বন্ধুরা সকাল তো শুরু হয়ে গেছে, তো আজকে আমি তোমাদের সাথে একটা খবর মানে তোমাদের একটা কথা না বলেই পারছি না। তোমাদেরকে আগে অনেক থ্যাংকস, মানে তোমাদের জন্য এগুলো আমি করতে পারছি। তো তোমরা হয়তো দেখেছো যে আমি সারা ঘরে আমার চারিদিকে যত রকমের পর্দা হয় সব কিছু দিয়ে রেখেছি, এদিকে কালো এদিকে কালো এদিকে নীল ওই দিকে দেখতে পাচ্ছ লাল, মানে চারিদিকটা পর্দায় পর্দা করে রেখেছি। তো তোমরা হয়তো অনেকে জানো বা তোমাদের বলেছি কেন পর্দা করে রেখেছি, কারণ দেয়ালের অবস্থা খুবই খারাপ আর এই ঘরটা অনেক পুরনো বাড়ি, তো অনেক পুরনো ঘর, অনেক দিনের পুরনো বাড়ি আমাদের। তো এই বাড়িটা অনেকদিন সারানো হয়নি, মানে ঘরটা অনেকদিন সারানো হয়নি, পাশের ঘরগুলো সারানো হয়েছে, তো ওখানে জ্যাঠারা থাকে। তো এবার যেহেতু আমি এখানে থাকি তো সেই কারণে ঘরটা সারানোটা খুবই জরুরি এই মুহূর্তে। আর তার থেকেও বড় কথা ওপরে যে কড়ি বর্গাগুলো রয়েছে, এই কড়ি বর্গাগুলোর ভীষণই খারাপ হাল, তো যখন তখন ভেঙে চুরেও পড়ে যেতে পারে, কিছু বলা যাচ্ছে না। তো সেই কারণে আমি ডিসিশন নিয়ে নিয়েছি যে এবার বাড়িটা সারানো দরকার, বাড়িটা নয় বাড়ি সারানোর ক্ষমতা আমার নেই, তো এই ঘরটা সারানোটা অন্তত দরকার। আর তোমরাও বারবার বলছো যে দিদি প্লিজ, মানে অনেকেই বলছো দিদি প্লিজ রং করো ঘরটা, তো দেখো রং করাটা সম্ভব নয় এরকম ভাঙা ঘরে, তার জন্য প্লাস্টার করতে হবে সব চটিয়ে, কারণ আগেকার যুগের বাড়ি কেমন হয় বা আগেকার যুগের বাড়ি ঘর সেই চুনসুরকির বাড়ি, মানে রাত্রিবেলা হচ্ছে পিঁপড়ে পড়ে ওপর থেকে এক একদিন আমার ঘুম ভেঙে যায়, পাশের ঘরে চলে যেতে হয় আর না হলে নতুন বাড়িতে চলে যেতে হয়। তো এগুলো তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি, তো এই সমস্যাগুলো হয়। তারপর বর্ষাকালে জল পড়ে, মানে পাকা বাড়িতে ভাবতে পারছো জল পড়ে ওপর থেকে, তো এত এখন জিনিসপত্র দামি দামি জিনিসপত্র সব কিছু রয়েছে, এখন যদি জল পড়ে বর্ষা আসতে চলেছে তো কী হালটা হবে। তো ফাইনালি এই ঘরটা সারানো হবে, সারানো হবে মানে প্লাস্টার হবে আর রং হবে। তোমরা একটু রং টং সব সিলেক্ট করে দিও, কী করা যায় না যায় সব কিছু ডিসিশন তোমরাই দেবে, তো অবশ্যই জানিও। তো আজকে হচ্ছে তার প্রস্তুতি শুরু হচ্ছে, মানে আজকে হচ্ছে এই যে ওপরে কড়ি বর্গা রয়েছে, কড়ি বর্গা তো ঢালাই করা যাবে না, তো কড়ি বর্গাটাই কড়ি বর্গা রাখা হবে। তখনকার যুগে ছিল হচ্ছে এটা কাঠের, সেটাকে এখন করা হবে কি সিমেন্ট দিয়ে কড়ি বর্গা, তো সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে, মানে একটু তৈরি হতে আরো 10 দিন লাগবে। তো চলো অনেক বক বক করে নিয়েছি, তো কাজ যে শুরু হচ্ছে সেটা তোমাদের আগে দেখাই, তো চলো দেখতে থাকো। তো কাজটা কি শুরু হয়েছে তোমাদের সেটাও বলে দিই, এখানে দেখতে পাচ্ছ আমার বাবা একটু হেল্প করছে মিস্ত্রিদের। তো পুরনো বাড়ির যে কড়ি বর্গা হয় সেই কড়ি বর্গাগুলোকে পাল্টানো হবে, তার জন্য এখানে সেটাকেই বসানো হচ্ছে, মানে সিমেন্টের কড়ি হবে। তো এটা হতে 10 দিন টাইম লাগবে, তারপর মোটামুটি কাজ শুরু হবে। এই যে এখন কড়ি তৈরি হচ্ছে, আগেকার যুগে ছিল কাঠের কড়ি, এখন হচ্ছে সিমেন্টের কড়ি।
তো এখন মোটামুটি এই কাজকর্ম হতে 10 দিন টাইম লাগবে, মানে এই কড়িটা বসবে সেটা হতে 10 দিন টাইম লাগবে। তো 10 দিন পর থেকে মোটামুটি কাজ শুরু হবে, আর কাজ শুরু হলে তোমাদেরই আগে খবর দেবো, কোনো চিন্তা নেই। তো চলো, এখানে আমাদের দুপুরের খাওয়া চলে এসেছে, এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরপর আরও অনেক কাজ রয়েছে, মানে আজকে আমি একটু কাজ করছি আর কি, ঘরের কাজ, মানে মোটামুটি ঘরেরই কাজ, সেরকম খুব কঠিন কাজ নয়। তো এই কাজগুলো আমি সেরে নেবো, তারপর তোমাদের বলেছি যে রাতে আজকে পিকনিক রয়েছে, আর পিকনিকটা আমাদের ছেলেপিলেদের নিয়েই হবে। সবাই ভালো রেজাল্ট করেছে, মানে যারা যারা ছিল আমার ভাইয়ের বন্ধু, ওরা সবাই মানে উচ্চ মাধ্যমিক দিলে ওরা ভালো রেজাল্ট করেছে। তো সেই উপলক্ষেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটা। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে হঠাৎ পিকনিক কেন এই গরমের মধ্যে, সেই কারণে আমাদের হঠাৎ পিকনিক। তো চলো দেখো কেমন হয়। চলো এখন আমাদের পিকনিক আছে, যাচ্ছি। আজকে আমাদের মেনু হবে চিকেন রেজালা, ছেলেপিলে বলেছে সে নর্মাল চিকেন খাবো না, অন্য কিছু খাবো। তো চলো দেখা যাক কি হয় না। এটা মাংস, এটা মাংস, এটা পেঁয়াজ, এটা টমেটো, এটা দই। বন্ধুরা আজকে আমাদের এখানে চিকেন রেজালা হওয়ার কথা ছিল, কিন্তু রেজালা হয়নি, গরমের জ্বালায় একটা অন্যরকম আইটেম করা হচ্ছে। দেখো কি আইটেম হয়। মাকে হঠাৎ করে দেখা যায়, গোপালের মা এখন সারাদিন গোপালকে ব্যস্ত থাকে, তো কি করে হবে। আনন্দ আয়োজন ছবি পিঠা তোমায় শুধু বাচ্চারা খাবে, তো বাচ্চা আছে আমি জানি, মনে হচ্ছে মানুষের মুখ না গরম করে নিচ্ছি, ভালো লাগবে, কম লাগবে, কম লাগবে দূর থেকে, না তাহলে মনে হবে অনেক বিশাল বড় করাই, ঠিক আছে নিচের দিক থেকে। হ্যাঁ এখন আমরা দিয়ে নিচ্ছি কাজু কিশমিশ বাটা, এই কিশমিশও বেটেছিস, গোটা কিছু নেই আর তারপরে দিয়ে দেবো দুধ নাকি, মানে আমরা জলের বোতলে এই দুধ দিয়ে ফুটিয়ে দিস তো নাকি কাঁচা আছে, দুধে ফুটিয়ে দিস তো, হ্যাঁ মা ফুটিয়েছে, ঠিক আছে দুধ ঘি, দুধ ঘি তারপরে দই, আরে কি দিয়ে দিই, তো দুধ ঘি দই কাজু বাটা সবে তো খেয়ে আমরা কালকে স্বর্গে চলে যাব। দেখো গাইস, এইচএস ক্যান্ডিডেট সামনের বারের, এখন গেম খেলছে, কিন্তু আমি ওর ব্লগ তুলছি না, বুঝতে পারিনি এটা। এবার দুধ দিয়ে দেবো, পাক চুলায় আজ বাড়িয়ে দেবো,
পাঁচ মিনিট রাধুনি চলে এসছে পড়ানো শেষ আমি শেষ আমাদের রান্নাও শেষ প্রায় শেষ চিকেন রেজালার যে কি জ্বালা আগে তোমরা দেখতে পাবে চিকেন উজালা ধর এবার নামা এটাকে নামি ফেলে জীবন বন্ধ হয়ে যাবে রুটি আর চিকেন কি জ্বালা এই যে ছেলে পিলে খাচ্ছে রুটি আর কি জ্বালা দিয়ে কেমন লাগছে ও খাই খেয়ে বলবে সেকেন্ড ব্যাচ বসছে ফার্স্ট ব্যাচ উঠে গেছে তোমরা খেয়ে কতটা গর্ববোধ করছেন বলুন বন্ধুরা আজকে সারাদিনের ব্লগ ছিল এই অবধি তোমরা দেখতে পেলে কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর বললাম যে ঘরের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে শুরু হলে হয়তো আমি নিজেও জানি না কোথায় ভিডিও করব হয়তো ওই বাড়িতে যেতে হবে বা এদিক ওদিক করতে হবে একটু অসুবিধা হবে তো যাই হোক এটা নিয়ে আমি একটু আনন্দে আছি যে ফাইনালি ঘরটার জন্য কিছু করতে পারবো তো চলো এবার পড়ে নেওয়া যাক তোমাদের কমেন্টগুলো তো আগের দিন মানে ভাইয়ের রেজাল্ট নিয়ে তোমরা প্রচুর কমেন্ট করেছো অনেক কংগ্রাচুলেশন জানিয়েছো তার জন্য অনেক থ্যাঙ্কস তো অনেকেই এই কোশ্চেনটা করেছো সহেলি ঘোষ আমাকে কোশ্চেন করেছে যে তুমি কত পেয়েছিলে এইচএসে এরকম কোশ্চেন অনেকেই করেছো তো তোমাদের অ্যান্সার দেওয়াটা আমার মনে হলো জরুরি আমি পেয়েছিলাম 364 আর এটাও তোমাদের বলে দিই আমি সায়েন্স নিয়ে পড়েছিলাম তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করো ভাই কী নিয়ে পড়েছে ভাই আর্টস নিয়ে পড়েছে তো আমি পড়েছিলাম সায়েন্স নিয়ে আর সেই সময় রেজাল্ট করাটা অনেকটা টাফ ছিল আর সায়েন্সটা সত্যি আমার কাছে ভীষণই টাফ মনে হচ্ছিলো সেই সময় যে কেন নিলাম সায়েন্সটা তো যাই হোক যেটা করেছি সায়েন্সের রেজাল্ট ওটাই আমার কাছে অনেক ছিল এবং সেই দৌড়াতেই হয়তো এইটুকু অবধি পৌঁছাতে পেরেছি তো চলো ওই টপিক বাদ দাও পড়াশোনার টপিক বাদ নেক্সট চলো আমি কোশ্চেন নিয়ে নিই কী কোশ্চেন করেছে আচ্ছা ট্রেনিং টেক বিডি আমাকে কমেন্ট করেছে যে মাইক্রোফোন নাই ভয়েস কীভাবে দেবো প্রথম কথা বললা কি আমার মতো যদি কাকের মতো গলা থাকে তাহলে কোনোরকম মাইক্রোফোন লাগবে না আমার গলাটা অলরেডি কাকের মতো যেহেতু আমি ঘরে ব্লগ বানাই ঘরে বেশিরভাগ ভিডিও বানাই প্রবলেম হয় না রাস্তায় বেরোলে একটু প্রবলেম হবে যেমন প্রচুর নয়েজ আসবে আশেপাশের বা আদার্স যে কোনো প্রবলেম হতে পারে তার জন্য তোমাদের একটা অবশ্যই মাইক্রোফোন লাগবে আর তোমরা যদি মনে করো কিনতে সেটা আমি তোমাদের সাজেস্ট করে দিচ্ছি বোয়া মাইক সবথেকে বেস্ট মোটামুটি 800+ দাম নেবে তোমরা নিয়ে নিতে পারো ওটা কিন্তু সবথেকে বেস্ট মাইক এখন অবধি আমার কাছে তো চলো নেক্সট কমেন্ট আমি নিয়ে নিচ্ছি রূপালী বিবি পাবলিক রিয়াকশন ভিডিও দাও পাবলিক রিয়াকশন ভিডিও অবশ্যই হবে আমি খুবই বিজি এখন মানে অনেকগুলো কাজের মধ্যে আমি অলরেডি আটকে পড়েছি তোমাদের বললাম যে অলরেডি দেখো ঘরের কাজ হচ্ছে এক ঝামেলা তারপর সাথে আবার প্রচুর কটা শ্যুট রয়েছে পরপর 3-4 শ্যুট রয়েছে আমার তো সেই শ্যুটের ঝামেলাগুলো আপাতত 17 পর্যন্ত হয়তো থাকবে তো এর মধ্যে যদি কোনো চ্যালেঞ্জ করা যায় অবশ্যই করব 50 টাকার চ্যালেঞ্জটা যদি সোমবার কৃষ্ণনগর যেতে পারি তাহলে হবে আর নাহলে একটু ওয়েট করো এই শ্যুটের ঝামেলাগুলোটা মানে মিটে গেলেই করব আর ওটা হচ্ছে সিলভার প্লে বাটনটা নিয়ে শ্যুটটাও হবে একটা শ্যুট তার মধ্যে তো ওয়েট করো অনেক কিছু আসছে তোমাদের জন্য পাশে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি লাইক শেয়ার করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আজকের মতো টাটা।